ভিটামিন সি সমৃদ্ধ টক ফল বিলিম্বি। আপনারা দেখছেন এসএল টিভি। কম পরিচিত ফল বিলিম্বি, ছোট কিন্তু লম্বাটে আকারের, দেখতে খুবই সুন্দর। জুলাই মাসে ফলটি বাজারে আসে। অনেকেই বিলিম্বিকে কামরাঙ্গার নিকট আত্মীয় বলে থাকেন। এর স্বাদও অনেকটা কামরাঙ্গার মতোই। শুধু স্বাদই নয়, প্রজাতি, বিন্যাস, পরিবার, গুণ সব কিছুতে কামরাঙ্গার অনুসারী। এক কথায় কামরাঙ্গার ছোট সংস্করণ। আমাদের দেশে কম পরিচিত হলেও বিভিন্ন দেশ বিদেশে বেশ পরিচিতি রয়েছে বিলিম্বির। বাংলাদেশে বিলিম্বি কাঁচা ও পাকা দুইভাবেই খাওয়ার প্রচলন রয়েছে। বিলিম্বি কামরাঙ্গার মতোই ঝাল লবণ দিয়ে খেতে ভালো লাগে। ছোট মাছ ও ডালের সঙ্গে রান্নাতে বিলিম্বির জুড়ি নেই। ডাল বা মাংসতেও ব্যবহার করা যায়। ফলের স্বাদ টক, পাকা বিলিম্বি দিয়ে আচার বা চাটনি তৈরি করা হয়। বিলিম্বি দিয়ে তৈরি চাটনি ও আচার খুবই মজাদার। এ ফলটি কাঁচা অবস্থায় খুবই টক হলেও রান্নার পর বা চাটনি কিংবা আচার তৈরি করার পর টক থাকে না। সর্দি কাশি নিরাময়ে বিলিম্বি ফুল ভালো কাজ দেয়। গরম পানির সঙ্গে এটিকে জাল দিতে হবে। এই পানি নিয়মিত সেবন করলে সর্দি কাশি ভালো হয়ে যায়। বিলিম্বি গাছের ফল প্রতিনিয়ত খেলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। বিলিম্বির পাতা বিষধর প্রাণীর কামড় থেকে নিরাময়ের জন্য ব্যবহার করলে উপকার পাওয়া যায়। বিলিম্বির পাতা বেটে গায়ে লাগালে চুলকানি নিরাময় হয়ে থাকে। এসএমটিভি নিউজ ডেস্ক।